যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে বিশ্ব সুন্নি আন্দোলন ফ্রান্স শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্যারিসের মানবাধিকার চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক শাহ এনামুল হাসান মাওলা, গোলাম মোস্তফা হিমেল, মামুনুর রশিদ, জামিল আবেদ সহ অন্যান্য নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তারা বলেন, পবিত্র আল আকসা অবরুদ্ধ করা সমগ্র মানব সভ্যতার জন্য ভয়ঙ্কর রকম অপরাধ। এর বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাতে হবে। এছাড়া ধর্মের নামে উগ্রবাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। আর এর সাথে